9,50,000 টাকা স্যাংশন লেটার দিব সে হেড অফিস অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিল 1,00,000 তারপরে হেড অফিস ম্যানেজ করার জন্য কিছু মানে তাদের কথা হলো যে ব্যাংকে তারা খরচ আছেই ইলমান খান একটি এনজিও পরিচালনা করেন সেই এনজিওর জন্য তার বড় অঙ্কের ঋণ দরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি বিজ্ঞাপন দেখতে পান নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংক ঋণের ব্যবস্থার যোগাযোগ করেন তাদের সঙ্গে বৈঠক করেন রাজধানীর একটি বড় হোটেলে 5% কমিশনে 10 কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে কয়েক দফায় বিভিন্ন অজুহাতে ঋণ মঞ্জুরের আগেই তার কাছ থেকে 22,00,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি 9,50,000 টাকা স্যাংশন লেটার দিব স্যাংশনের কিছু শর্ত থাকেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই করতে হবে সেই করতে হবে হেড অফিস অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিল 1,00,000 তারপরে হেড অফিস ম্যানেজ করার জন্য কিছু মানে তাদের কথা হলো যে ব্যাংকে তারা খরচ আছেই দিলাম 5,00,000 আবার একটা চিঠি দিল তার মধ্যে লেখা হলো 1,00,000 অ্যাকাউন্ট ওপেনিং 50,000 FDR 1,00,000 হলো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এরকম ধরনের কিছু মানে 3,65,000 টাকার একটা ইয়ে তারপর ভরত করে বললো 5,00,000 টাকা কেন আমি 5,00,000 টাকা দিব বলে স্যার এটা তো আমার কমিশন দিয়ে কাটা যাবে আমার 5% যে কমিশন সেখান থেকে কাটা যাবে 5,00,000 টাকা দিব যাক এইভাবে পর্যায়ক্রমে করতে করতে শেষ পর্যন্ত যখন আমি টের পেলাম লাস্ট কোরবানি ঈদের আগে তাকে আমি প্রেশারাইজ করলাম যে প্লিজ তুমি আমাকে চেক দাও আর তুমি যে টাকা পয়সা নিয়েছো চেক দাও বনশ্রী একটা ফিশ অ্যান্ড মিট ওইখানে সে আমাকে ডাকলো ওখানে বসলাম বসার পরে সে বলল যে স্যার ঠিক আছে আপনি যখন ইয়ে করে অস্থির হয়ে গেছেন আমি একটা চেক দিয়ে দিই আপনাকে তাই আমি বললাম যে কোন ব্যাংকে আনো তো যে অ্যাকাউন্টে আমি তোমার টাকা জমা দিয়েছি সেই অ্যাকাউন্টে চেক হতে হবে আমার রুনা অ্যান্ড হাসান অ্যাসোসিয়েট ল ফার্ম সে অ্যাকাউন্টে একটা চেক দিল আমাকে 20,000 আর রেস্ট মানি বললো যে আমি আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি ঈদের আগে ক্যাশ পাঠিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম আজকে কালকে পরশু ও চেক দেওয়ার 2 দিন পরে সে আমাকে বললো যে চেকটা স্যার আপনি জমা দেন আপনার অ্যাকাউন্টে জমা দিলাম ডিজনার হয়ে ফিরলো আর যথারীতি যা এই 2 বার জমা দিলাম ডিজনার হলো তারপর আমি পেশারে একদিন তার সাথে আমার খুব হটটক হয়ে গেল রাতে তখন 10টা আমি তাকে ফোন করলাম হাসান আপনি কি টাকা ছাপান কাগজগুলো বুঝতেছি যে মানে কাগজের প্রবলেম আছে বা কোনো একটা প্রবলেম ভিতরে তৈরি হয়েছে আমাকে খুলে বলেন আপনি কার সাথে কী করতেছেন করেন আমি জানি না বাট আমার সাথে করেন না এগুলো ইউল বি ইন ট্রাবল তার মানে আপনি টোটাল কত টাকা প্রতারিত হলেন ওই যে অ্যারাউন্ড 21,50,000 সামথিং এরকম ইলমান খানের মতো এমন প্রতারণার শিকার হয়েছে অনেকেই 6,35,000 টাকা দিছি সে প্রথমে আমি 30,00,000 ওই দিন দিছি 12,000 টাকা আর উনি বলছে 25,000 টাকা দিলে আপনার 25,00,000 টাকা লোন হয়ে যাবে এটা বলার পরে উনি 25,000 টাকা নেওয়ার পরে আবার বলে পরের দিন ফোন দিয়ে বলে 10,000 টাকা আপনার ডাচবাংলার অ্যাকাউন্ট করতে হবে সেটা নিছি নেওয়ার পর আমি চলে গেছি খুলনা কারখানা স্টার্ট দিয়েছি 15 তারিখ আমাকে ফোন দিল যে আপনার ভিজিটে ডাচবাংলা ব্যাংক আসবে আমি আসতে দেব না এখনই আপনি আমাকে 30,000 টাকা পাঠান ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ব্যাংক লোনের নামে প্রতারণা করা চক্রটিকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করা হয়েছে 5 জনকে চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে রাজধানীর অভিজাত এলাকায় অফিস ভাড়া নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছিল তাদের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে লোনের জন্য যোগাযোগ করলে প্রসেসিং ফি সার্ভিস চার্জ ডিসবার্সমেন্ট ফি সহ নানা খাতে দফায় দফায় টাকা গুনতে হতো একটা সময় ভুক্তভোগীদের সঙ্গে তারা যোগাযোগ বন্ধ করে দিত এই চক্রে সাবেক এক যুগ্ম সচিবের ছেলে ছেলের বউ এবং তার স্ত্রীও রয়েছেন যুগ্ম সচিবের ছেলে ছেলের বউ এবং তার স্ত্রী তারা প্রত্যেকের যুগ সদেশে তারা একটা ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং অনেক দামি জায়গায় যে জায়গাগুলিতে একদম মানুষ গেলে মনে হয় যে মানে খুব সুন্দর জায়গায় তারা মানে অফিস নিয়ে তারা বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেয় বিভিন্ন ব্যাংকে আপনি লোন দিছে লোন চাইছেন লোনটা তারা পেয়ে দেবে অথবা আপনার অর্ধেক লোন পাইছেন বাকি পাচ্ছেন না আপনার ইয়া খারাপ সিবি খারাপ বা আপনার ব্যবসা মঞ্চ খারাপ সেটা এই লোনটা তুলে দেবে এবং বিভিন্ন
মিথ্যা আশ্বাস দিবে, দিয়া বললো যে তখন আপনি একটা অ্যাকাউন্ট খুলেন আপনাকে বলবে, তখন বললো যে আমার অ্যাকাউন্ট কোথায় খুলবো, তোমাদের নাম রেখুলে দিই কিছু টাকা দেন। সে একটা বোয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারপর বললো যে আপনারটা তো আমরা প্রসেস করতে টাকা লাগবে। তাদের চক্রে আছে অসাধু আইনজীবী, প্রতারণার শিকার ব্যক্তিরা আইনি পদক্ষেপ নেওয়ার আগেই তারা উল্টো ভয় দেখাতেন। বুলবুল রেজদা, সময় সংবাদ, ঢাকা।